অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। আজকে আমরা সম্ভাবনার আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে দুটি এইচ পাওয়া যাবে, অর্থাৎ এইচ বলতে আমরা এই সম্ভাবনার অঙ্কে বুঝি কি হেড, এবং দুটি টেল পাওয়ার অর্থাৎ টিতে আমরা বুঝি টেল পাওয়া যাবার সম্ভাবনা কত। খুবই সুন্দর একটা প্রশ্ন। তাহলে তিনটা মুদ্রা আমাদের কি করতে হবে, নিক্ষেপ করতে হবে। তিনটা মুদ্রার মধ্যে বলা হয়েছে যে কমপক্ষে দুইটা হেড, অর্থাৎ কি সর্বনিম্ন দুইটা হেড পাওয়া যাবে, অর্থাৎ কি দুইটার উপরে হইলে কোনো সমস্যা নাই, কিন্তু সর্বনিম্ন কয়টা হইতে হবে, দুইটা। আমরা বলি না কমপক্ষে আমার পাঁচটা কলম লাগবে, তাহলে কমপক্ষে পাঁচটা, তার মানে কি আমার পাঁচটা লাগবেই, কিন্তু পাঁচটার যদি বেশি হয় কোনো সমস্যা নাই। এখানে একটু প্রশ্নগুলো কিন্তু আমাদের মানে প্যাচ দেওয়া থাকে ছোটোখাটো, এই জিনিসগুলো অনেকে কি লক্ষ্য করো না তোমরা। তাহলে এবার আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ঘটনা জগৎটাকে বানাইতে হবে। তাহলে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে ঘটনা জগৎ হচ্ছে আমাদের এখানে অ্যাস ধরে নিলাম আমরা, এবং যে মূল জিনিসটা হচ্ছে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। কারণ কি একটা মুদ্রা দুইটা পৃষ্ঠ থাকে, অর্থাৎ একটা হেড থাকে এক সাইডে আর এক সাইডে টেল থাকে। আর ছক্কার ক্ষেত্রে আবার ব্যাপারটা হয়ে যায় কি কি ঘটনা জগৎটা হয়ে যায় 1 2 3 4 5 6। কারণ কি, কারণ কি ছয়টা পিট থাকে একটা ছক্কার, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, টি ডায়াগ্রামটা অঙ্কন করব। কারণ এই মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে টি ডায়াগ্রামটা অঙ্কন করলে আমাদের জন্য অঙ্ক সমাধান করা খুবই সহজ হয়ে যায়। তাহলে কি প্রথমে আমরা অঙ্ক এখানে লিখে দেব কি মুদ্রা, মুদ্রা, এটা আমাদের মুদ্রা। তো এটাকে একবার কি করা হলো, টস করা হইলে, তাহলে এই যে কি পাচ্ছি আমরা হেড পাচ্ছি এবং কি টেল পাচ্ছি এখানে। তাহলে এই যে আমাদের যে প্রথমে যেখানে হেড এবং টেল পেলাম, এটা হচ্ছে কি আমাদের প্রথম মুদ্রার পিট, ঠিক আছে? আমি এই নিচেরটাই লিখলাম না, তাহলে কি প্রথম মুদ্রার পিট পেয়ে গেলাম আমরা। তাহলে প্রথম মুদ্রায় আমাদের একবার টস করলে কি আসতে পারে, হেডও আসতে পারে টেলও আসতে পারে। তাহলে এই হেড থেকে আমি কি পেতে পারি, দ্বিতীয় মুদ্রার কি পেতে পারি, দ্বিতীয় মুদ্রার জন্য হেড টেল পেতে পারি। তাহলে এই দ্বিতীয় মুদ্রার জন্য আমার এবার লিখতেছি আমি হেড এবং টেল। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় মুদ্রার পিঠ। ঠিক তেমনি করে এইদিকেও আমি কি এই টেলের জন্য আবার কি পাবো, দ্বিতীয় মুদ্রার জন্য একটা হেড পেতে পারি অথবা কি পেতে পারি টেল পেতে পারি। তাহলে একই কথা হইল, ঠিক আছে? এটাও আমার দ্বিতীয় মুদ্রার পিঠ হয়ে গেল। এবার কথা হচ্ছে যে তৃতীয় মুদ্রার যে পিঠগুলো পেলাম, একটা হেড টেল হেড টেল, তাহলে এই দ্বিতীয় মুদ্রার পিঠগুলো থেকে তো আমাকে তৃতীয় মুদ্রার পিঠটার কাজ করতে হবে। কারণ কি আমাকে বলা হয়েছে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, তাহলে আমি তৃতীয় মুদ্রার জন্য এবার ছুটে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার কি তৃতীয় মুদ্রার পিঠ, অর্থাৎ হচ্ছে হেড টেল, এটা আমার তৃতীয় মুদ্রা। এটাও কি এই টেল থেকে আবার কি আসবে, আমার হেড আসবে এবং কি আসবে টেল আসবে, এটাও আমার হচ্ছে কি তৃতীয় মুদ্রার পিঠ। আমি তৃতীয় লিখে রাখছি শুধুমাত্র, এই হেডের জন্য কি পাবো, তৃতীয় মুদ্রার জন্য কি পাবো, হেড পাবো অথবা টেল পাবো, এগুলো সব কি মুদ্রা তৃতীয় মুদ্রার জন্য। পরেরটার ক্ষেত্রেও ঠিক একই, হেড পাবো এবং কি পাবো টেল পাবো, কারণ তৃতীয় মুদ্রারও কয়টা পিঠ থাকবে, দুইটা পিঠ থাকবে। এখন কথা হচ্ছে যে এই ডায়াগ্রামটা কি দেখতে কিরকম, গাছের মতো কি, গাছের যেমন শাখা প্রশাখা কি হয় ডাল বের হইতে থাকে, ঠিক ব্যাপারটা এরকম। দেখো ছোট থেকে কি হয় মূল থেকে বাড়তেই থাকে এরকম ভাবে। যদি চারটার কথা বলতো, চারটা মুদ্রা, তাহলে এই প্রত্যেকটা যে হেড এবং টেল দেখতেছে এখান থেকে কি হইত, একটা করে মুদ্রা বের হয়ে যেত। এখন কথা হচ্ছে আমরা কিন্তু টি ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলাম, এবার আমাদের নমুনা ক্ষেত্র অঙ্কন করতে হবে। নমুনা ক্ষেত্র আমরা এই পাশেই নমুনা ক্ষেত্রটা অঙ্কন করে ফেলবো, এতে আমাদের বোঝার জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখা যাক, হেড হেড হেড, তাহলে তিনটা হেড পেলে হচ্ছে আমার এখানে হেড হেড হেড, তারপর হচ্ছে কি হেড হেড টেল, হেড হেড টেল, পরবর্তীটা হচ্ছে কি হেড টেল হেড, হেড টেল হেড, পরেরটা হচ্ছে কি হেড টেল টেল, হেড টেল টেল, পরেরটা হচ্ছে কি এই কাজ শেষ, পরবর্তীতে হচ্ছে টেল হেড হেড, টেল হেড
হেড, পরবর্তীতে হচ্ছে কি টেল, হেড, টেল, টেল, হেড, টেল, পরবর্তীতে হচ্ছে কি টেল টেল, টেল টেল, হেড, এবং শেষেরটা হচ্ছে আমাদের কি টেল টেল টেল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। তো এবার আমরা কি করব, এবার আমাদের লক্ষ্য করতে হবে যে নমুনা ক্ষেত্রের সংখ্যা কয়টা। তাহলে নমুনা ক্ষেত্রের সংখ্যা পেলাম কয়টা, তিন, তিনে ছয়, সাতটা, আটটা পেয়েছি আমরা। ঠিক আছে, তো এই আটটা যে আমাদের নমুনা ক্ষেত্র হবে, এটা কিন্তু বের করারও আমাদের কি আছে, একটা সহজ টেকনিক আছে। সেই সহজ টেকনিকটা হচ্ছে আমাদের কি টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। এই এনটা হচ্ছে আমাদের কি মুদ্রার সংখ্যা। তাহলে আমরা যদি কি মুদ্রার সংখ্যা কয়টা, আমাদের তিনটা মুদ্রার সংখ্যা না, তাহলে এন এর জায়গায় থ্রি বসিয়ে দিলে আমরা জানি কি টু কিউ সমান সমান হচ্ছে এইট। তাহলে আমরা কিন্তু একবার কি এখানে মিলিয়ে নিতে পারি যে সংক্ষেপে যে আমার এই কি নমুনা ক্ষেত্রটার সংখ্যা কি ঠিক আছে কি না। হ্যাঁ, এবার কিন্তু আমাদের ঠিক আছে। এবার আমাদের প্রশ্নের দিকে একটু ফিরে যাই যে কমপক্ষে দুটি হেড পাওয়া যাবে, তার মানে কি কমপক্ষে দুটি হেড, আমাকে কিন্তু বলেছে সর্বনিম্ন দুইটা হেড, কিন্তু তিনটা হেড হলেও কোনো সমস্যা হবে না, চারটা হেড হলেও কোনো সমস্যা হবে না, পাঁচটা হেড হলেও কোনো সমস্যা হবে না। তার মানে আমি এবার লক্ষ্য করবো নমুনা ক্ষেত্রে কোন বিন্দুগুলোতে সর্বনিম্ন দুইটা হেড এবং সর্বোচ্চ কতগুলো থাকে সেটা কোনো ব্যাপার না। তাহলে প্রথমটার দিকে আমি যদি লক্ষ্য করি তিনটা হেড আছে, হ্যাঁ তাহলে এটা কাউন্ট হবে। পরবর্তীতে দেখতেছি দুইটা হেড আছে, হ্যাঁ এটাও হবে, কারণ কি আমাকে তো বলেই দিয়েছে সর্বনিম্ন দুইটা হেড। পরেরটা দেখতেছি হেড টেল হেড, তার মানে দুইটা হেড আছে, হ্যাঁ এটাও হবে। পরবর্তীতে যাই দেখতেছি একটা হেড আছে, না তাহলে হবে না। পরেরটাতে দেখতেছি দুইটা হেড আছে, হ্যাঁ তাহলে এটাও হবে। কিন্তু বাকিগুলোতে দেখো সবগুলোতে একটা করে হেড আছে এবং শেষেরটাতে কোনো হেডই নেই। তাহলে আমি কয়টা পাইলাম, আমার অনুকূল ফলাফল পাইলাম চারটাতে। তাহলে আমি এখানে লিখব কমপক্ষে দুটি এইচ পাওয়ার ঘটনা এ হলে এ সমান সমান এ হেড 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 টেল হেড টেল হেড এবং কি টেল হেড হেড। তার মানে আমি নমুনা বিন্দুগুলোকে লিখে ফেললাম। তাহলে এবার হচ্ছে কি এ এর অনুকূল বিন্দুর সংখ্যা কয়টা সংখ্যা পেলাম, অনুকূল সংখ্যা চারটা পেয়েছি আমরা, যেটাকে আমরা বলে থাকি নাম্বার অফ এ দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ কি আমরা কিন্তু প্রবাবিলিটির ডেফিনেশন এই জিনিসটা দেখে আসছি। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল নাম্বার অফ এ ভাগ নাম্বার অফ এস, এসটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র পেয়েছি এখানে কত, নাম্বার অফ এস ইজ ইকুয়াল এইট পেয়েছি। তাহলে উপরে হচ্ছে নাম্বার অফ এ ইজ ইকুয়াল ফোর, তাহলে হচ্ছে হাফ। তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে হাফ। ঠিক পরবর্তী প্রশ্নটা কি ছিল, যে দুটি টেল পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এবার লক্ষ্য করো যে দুইটা টেল, তার মানে আমাকে কিন্তু কখনোই বলে নাই যে কমপক্ষে দুইটা বা সর্বোচ্চ দুইটা, আমাকে বলছে শুধুমাত্র দুইটা টেল থাকবে, এর বাইরে কোনো কিছু থাকা যাবে না। তাহলে দেখো আমরা কিন্তু ভুলে কি করবো, এই তিনটা টেল আছে না এটাও নিয়ে নিই, কিন্তু না আমাকে বলছে দুইটা টেল, তার মানে এই তিনটা টেল নেওয়া যাবে না। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে দুইটা টেল কোথায় আছে, এই যে এক জায়গায় আছে, পরবর্তীতে দুইটা টেল আছে এবং পরবর্তী আরেকটাতে দুইটা টেল আছে। তাহলে আমার এখানে তিনটাকে আমি শুধুমাত্র নিতে পারবো। তাহলে এই টেল বের করারটাকে যদি আমি প্রবাবিলিটি অফ বি নাম দিই, তাহলে নাম্বার অফ বি ইজ ইকুয়াল হবে কত আমার উপরে, থ্রি, আর নাম্বার অফ এস ইজ ইকুয়াল হচ্ছে আমার এইট। তাহলে আমার এখানে কি টি পাওয়ার সম্ভাবনা হচ্ছে থ্রি বাই এইট। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তোমরা। আর এইটার মতো করে আমরা লিখি নেই যে নাম্বার অফ অনুকূল এর জন্য কি অনুকূল বিন্দুর সংখ্যা কত, এটা তোমরা লিখে নিবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।